হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি শেয়ার করতে চলেছি কিভাবে বাড়িতেই খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস কীভাবে বানাবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। ফ্রাইড রাইস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি, আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর লাগছে কাজু ও কিশমিশ, সেটা আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর মশলার মধ্যে লাগছে লবঙ্গ, এলাচ, দারচিনি। আর লাগছে বাসমতি রাইস, যাদের কাছে বাসমতি রাইস নেই তারা গোবিন্দভোগ চালেরও করতে পারে, তাতেও কিন্তু খুব সুন্দর হয়। প্রথমে চালটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপর হাঁড়িতে জল নিয়ে ভালোভাবে ফুটিয়ে জলে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব, পরিমাণ মতো নুন ও সাদা তেলও দিয়ে দেব। তারপর জলটা ফুটে এলেই চালগুলো হাঁড়িতে ছেড়ে দেব। চাল সেদ্ধ হতে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে। আমরা পুরোপুরি চালটা সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করে নেব। তারপর কড়াইয়ে কিছুটা তেল নিয়ে ফুলকপিগুলো ভাজতে শুরু করছি। এইভাবে এক এক করে সব সবজিগুলো আমরা ভেজে নেব। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। এবার গাজরটা ভেজে নিচ্ছি, গাজরটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গাজর ভাজার পর এবার ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি। যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলোই প্রায় ভাজা হয়ে গেল। এবার কড়াইয়ে কিছুটা তেল নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাতে এবার গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিলাম। কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এরপর একে একে কাজু, কিশমিশ, কেটে রাখা আদা কুচি, মটরশুঁটি, সেগুলো তেলে ছেড়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে ভেজে নেব। দুই থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা ভাতটা আমরা এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে নেব। একবারে সবগুলো দিয়ে দিলে ভালোভাবে মিশবে না। এবার ভেজে রাখা সবজিগুলোও উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি, না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো চিনি ও নুন দিয়ে দেব। চালটা যেহেতু আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম তাই আর এই রান্নাটা করতে বেশি টাইম লাগবে না। 5 মিনিট রেখেই ব্যাস আপনারা গরম গরম সার্ভ করে দিতে পারেন। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে ফ্রাইড রাইস বানিয়ে ফেলুন এবং মাংস বা ছোলার ডালের সাথে সার্ভ করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।